আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রতি, অর্থাৎ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা ভিউয়ার রয়েছেন, তাদেরকে আমার অন্তরন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অ্যাপসটি শেয়ার করার পূর্বে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে এগিয়ে যেভাবে নিয়ে যাচ্ছেন, সেভাবে আজীবন আপনাদের পাশে পাবো এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভালো ভালো ভিডিওগুলো দিয়ে যাতে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলে শোধ করতে পারি, সেজন্য সবসময় আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে আমি আপনাদের আর্নিং এর জন্য, অর্থাৎ ফ্রি আর্নিং এর জন্য একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাপসটির নাম হচ্ছে গো ক্যাশ মেক মানি অনলাইন। আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গেলে এই অ্যাপসটির দেখা পাবেন, সরাসরি আপনি আপনার মোবাইলের মধ্যে এটি ইনস্টল করে নিতে পারবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি 883 জনে এটি ডাউনলোড করেছে এবং পাশাপাশি এটির রেটিং হচ্ছে 4.8 এবং এটির রিভিউ হচ্ছে অনেক ভালো এবং এটি আপডেটেড হয়েছে রিসেন্টলি সেপ্টেম্বর 2020। এবং আপনি যদি কোনো রকম যোগাযোগ করতে চান তাদের সাথে, তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো দেখার পরে আপনি সরাসরি যে কোনো অ্যাপসে কাজ করবেন, তার মানে আপনি যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করতে হলে আপনাকে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানতে হবে। আরেকটি বিষয় জানিয়ে দেয়, সেটি হচ্ছে যে আপনি যদি এই অ্যাপসটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমি একটি ওয়েবসাইট ওপেন করেছি, সেটির নাম হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব এর মাধ্যমে আমি এটি টেস্টিং করছি যে এটির গ্রহণযোগ্যতা কতটুকু, এটি টপ 5 কান্ট্রিজ এর মধ্যে ইউজ হচ্ছে বা শেয়ার হচ্ছে। এবং ইউনাইটেড স্টেটস দেখতে পাচ্ছেন, ব্রাজিল দেখতে পাচ্ছেন, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, কানাডা। সুতরাং আপনি এই অ্যাপসটিতে নির্দ্বিধায় নিঃসংকোচে কাজ করতে পারবেন। কাজ কি হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে খুব সহজে আপনি অ্যাপসটিতে কাজ করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রিতে। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, আজকের অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি VPN ইউজ করতে হবে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে। আমি টার্বো VPN ইউজ করছি এবং টার্বো VPN আপনি ওপেন করার পরে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের আইকন, এই ওয়ার্ল্ডের আইকনে ক্লিক করবেন। ওয়ার্ল্ডের আইকনে ক্লিক করার পরে আপনাকে ড্যাশ সিলেক্ট করে দিতে হবে। ড্যাশ সিলেক্ট করে দিতে হবে কোনটি, সেটি হচ্ছে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম অথবা কানাডা। সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে কাজ করতে চান অবশ্যই আপনাকে VPN ইউজ করতে হবে। সো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এবার আমি সরাসরি এটি কানেক্ট করে নিচ্ছি, তার মানে VPN ইউজ করে আপনাকে এই কাজটুকু করে নিতে হবে। অলরাইট, দেখতে পারেন যে আমি VPN কানেক্টেড করে নিয়েছি ইউনাইটেড স্টেটের। এইভাবে আপনাকে অ্যাপসটিতে কাজ করতে হলে শুরুতেই VPN কানেক্টেড করে নিতে হবে। এবার সরাসরি চলে যাচ্ছি আমি গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে আপনি সরাসরি যেই অ্যাপসটি নিয়ে কাজ করবে সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি সেটি লিখছি গোক্যাশ। গোক্যাশ দিয়ে আপনাকে সেটি ইনস্টল করে নিতে হবে। এখানে প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেটি ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে এই অ্যাপসটির ইন্টারফেস উপস্থিত হবে। এই অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমত আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে আপনি কাজ করতে পারবেন। সো কিভাবে সাইন আপ করে নিতে হবে সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনি নতুন হয়ে থাকলে সাইন আপে ক্লিক করবেন, আর যদি আপনার ইতিমধ্যে সাইন আপ করে থাকেন তাহলে অবশ্যই সাইন ইনে ক্লিক করবেন। আমি নতুন, সুতরাং আমি সাইন আপে ক্লিক করছি। এখানে আপনাকে ফুল নেম দিতে হবে এবং আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এরপর আপনি ফোন নাম্বারটি দিবেন। ইতিমধ্যে এখানে একটি মেসেজ চলে এসেছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলেছে, সুতরাং আমি টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করতে হবে সেটি একটু পরে দেখাচ্ছি। সো আমি জয়েন করে নেই, সেটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে আমি কানেক্ট করে হয়ে নিচ্ছে, তার মানে তাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই আপনাকে কানেক্টেড হয়ে নিতে হবে যাতে আপনি সমস্ত ইনফরমেশন গুলো খুব সহজেই এখান থেকে পেয়ে যান, কেননা তারা অনেক সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়। সুতরাং জয়েনে ক্লিক করবেন, এখানে নিচে জয়েন দেখতে পাচ্ছেন। এরপর আপনি জয়েনে ক্লিক করার পরে আপনি সরাসরি এখানে যে ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আপনি মূল ইন্টারফেসে চলে যাবেন, দ্যাটস ইট। অর্থাৎ প্রথমত আপনাকে তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে যেতে হবে খুব সহজে। আপনার যদি টেলিগ্রাম চ্যানেলটি অ্যাড না থাকে অথবা টেলিগ্রাম চ্যানেলটি না থেকে থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে নেবেন। এবার আমি গুগল এসে কিভাবে কাজ করতে হয়
অর্থাৎ স্টেপ বাই স্টেপ সাইন আপ করার পরে সেটি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাকে প্রথমত মনে রাখতে হবে যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন, এর আগে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন না। রেফার কোড দিবেন 1234, এরপরে বক্সে ক্লিক করবেন, এরপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি তৈরি হওয়ার জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার আপনি মূল ইন্টারফেসে চলে যেতে পারবেন। তারপর এখানে যে সাইন আপ করেছেন সেই সাইন আপের পরে আপনি তাদের মূল ইন্টারফেসে চলে যাবেন। দেন আপনি কিভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সাথে থাকবেন। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনি এই ধরনের অ্যামেজিং সব ভিডিওগুলো পেয়ে যেতে পারবেন। এইখানে একটি অ্যাপ চলে এসেছে, ডি ইনস্টল করতে বলেছে, সো আমি ডি ইনস্টল করবো না। ইনস্টল না করে সরাসরি আমি আবার মূল ইন্টারফেসে চলে যাবো। আমাকে হয়তো অনেক সময় গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোরে নিয়ে গেলেও কিন্তু আমি সরাসরি গোকেশের মধ্যে আবার চলে আসবো, তার মানে আমি ব্যাকে চলে আসবো। গোকেশের মধ্যে কিভাবে কাজ করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ আমি একটু পরে শেয়ার করছি। সো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে এসেছে। অ্যাডটা আপনি নো থ্যাংকসে ক্লিক করবেন। নো থ্যাংকসে ক্লিক করার পরে অ্যাডটি চলে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল কয়েন হচ্ছে 0। এখানে আপনি কয়েন কয়েন আর্ন করবেন শুধুমাত্র স্পিন করে, ভিডিও দেখে এবং রেফার করে। এই তিনটি অপশনের মাধ্যমে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ প্রথমত আপনি তিনটি অপশন ইউজ করে কাজ শুরু করতে পারবেন এবং সেই পেমেন্ট গুলো কিভাবে নেবেন আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি শেয়ার করব। সো প্রথমে আমি দেখাচ্ছি স্পিন অ্যান্ড আর্ন, অর্থাৎ স্পিন অ্যান্ড উইন। স্পিন অ্যান্ড উইনে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড চলে আসবে, আমি এটি কেটে দিচ্ছি। অ্যাডটি কেটে দেওয়ার পরে এখানে প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করার পরে এটি স্পিন হতে থাকবে। সো এখানে টোটাল 3 পয়েন্ট কিন্তু আমি অলরেডি পেয়েছি। 3 পয়েন্ট এটি আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড হবে এবং এরপর একটি অ্যাড আসবে, অ্যাডটি আমি কেটে দিব। অ্যাডটি কেটে দেওয়ার পরে গ্যাপ পয়েন্ট আমি কিন্তু 3 পয়েন্ট পেয়েছি। জাস্ট একটি অনেক সময় ওয়েবসাইট চলে আসে, ওয়েবসাইট চলে আসলে আপনাকে ওয়েবসাইটটিতে প্রবেশ করে 2 মিনিট অপেক্ষা করতে হবে, অথবা এই ধরনের কিন্তু অ্যাপস যদি ইনস্টল করতে বলে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে কিন্তু আপনি বেনিফিটেড হবেন যেভাবে যেভাবে তারা বলেছে। সো আমাকে গুগল প্লে স্টোর নিয়ে যাচ্ছে। গুগল প্লে স্টোর নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে এটি ইনস্টল করে নেওয়ার জন্য। আমি এটি ইনস্টল করছি না, ইনস্টল না করে না করলে কোনো প্রবলেম নেই। সুতরাং আমি আবার মূল ইন্টারফেসে চলে আসছি গোকেশের মধ্যে, তার মানে স্পিন করেছি। স্পিন করার পরে এখানে আমি জাস্ট পয়েন্টটুকু পেয়েছি, তার মানে আমার এখানে 3 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে টোটাল আপনি 10টি স্পিন করতে পারবেন ডেলি এবং গো স্পিনে ক্লিক করে আরো বেশি স্পিন করার অপরচুনিটি এখান থেকে পাবেন। সো এখানে একটি অ্যাপস ইনস্টল করতে বলছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন পর্দার মধ্যে এই যে ইনস্টল, এই ইনস্টল করে বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে গুগল প্লে স্টোর মধ্যে। আপনি গুগল প্লে স্টোর থেকে সেটি ইনস্টল করে নেওয়ার পরও আপনি কিছু পয়েন্ট পাবেন। আমি সেটি করছি না, আশা করি সেটি আপনি করে নেবেন। এবার আমি শেয়ার করছি নেক্সট স্পিন কিভাবে করবেন সেটি। সো এখানে আরো একটি অ্যাপ চলে এসেছে, সেটি আমি কেটে দিচ্ছি। আবার আমি স্পিন অ্যান্ড উইনে ক্লিক করছি। স্পিন অ্যান্ড উইনে ক্লিক করার পরে আমি প্লে বাটনে ক্লিক করব। প্লে বাটনে ক্লিক করার পরে আমার আমাকে আবারও গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এখানে অনেকগুলো অ্যাপস বা ওয়েবসাইটের অ্যাপ চলে আসবে। আপনি যদি সেগুলো স্কিপ করে যেতে চান তাহলে অবশ্যই নো থ্যাংকসে ক্লিক করবেন এবং সরাসরি আপনি আপনার গো ক্যাশের মধ্যে প্রবেশ করবেন। গো ক্যাশের মধ্যে প্রবেশ করার পরে আপনাকে আবার মূল ইন্টারফেসে নিয়ে আসবে। দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ অনেক সময় আপনাকে ওয়েট করতে হবে যে অ্যাপস বা ওয়েবসাইটগুলো আসবে, সেই ওয়েবসাইটগুলো দেখার পরে আপনি পুনরায় স্পিন অ্যান্ড উইনে ক্লিক করবেন। স্পিন অ্যান্ড উইনে ক্লিক করার পর আমি প্লে বাটনে ক্লিক করলাম। আমি 10টির মধ্যে 9টি খেলেছি এবং আমার এটি 9টিতে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাপ পয়েন্ট আমি 7 পয়েন্টস কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। সুতরাং আপনি এইভাবে কাজ করে করে স্পিন করে করে কিন্তু পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন। জাস্ট আপনাকে যে সময়টুকু তারা দেখাচ্ছে সেই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি দেখবেন যে আপনার ব্যালেন্সের মধ্যে নির্ধারিত যে পয়েন্টটি তারা দিয়েছে সেই পয়েন্টটি আপনি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন খুব সহজে। দ্যাটস ইট, এতটুকুই। এরপর আমি ব্যালেন্সটা চেক করি। ব্যালেন্সটা চেক করার পরে দেখবো যে আমার টোটাল 10 হয়ে গিয়েছে। অর্থাৎ এরপরে একটি অ্যাপ চলে এসেছে, ইনস্টল করে নিতে বলছে, সেটি আমি ইনস্টল করবো না। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে গোকেশে আবার ক্লিক করব। গোকেশে ক্লিক করার পরে আবার সেম ভাবে আপনি স্পিন এবং আর্ন করতে পারবেন খুব সহজে। দ্যাটস ইট, এতটুকু। আমি নো থ্যাংকস দিয়ে এটি ফেরিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার 10 পয়েন্ট হয়ে গিয়েছে। আমি দুটো স্পিন করেছি, আশা করি আপনারা স্পিন করে করে আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে খুব সহজে। তবে আপনাকে মনে রাখতে হবে একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র আপনি একটি অ্যাকাউন্ট করতে পারবেন এবং তাদের কাজ করতে পারবেন। আমি ওয়াচ ভিডিওতে ক্লিক করছি। ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে এখানে ভিডিও চলে আসবে। ভিডিও দেখার পরে
অবশ্যই আপনি আপনার ব্যালেন্সের মধ্যে নির্ধারিত পয়েন্টগুলো, অর্থাৎ তারা যে পয়েন্টগুলো দিবে সেই পয়েন্টগুলো আপনি দেখতে পাবেন। তার মানে এখানে ভিডিও দেখার পরিপ্রেক্ষিতে আপনি ব্যালেন্সগুলো অ্যাড করে নিতে পারবেন। তো এখানে একটি ভিডিও ওপেন হয়ে গিয়েছে, এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে, সুতরাং আপনি এটি চাইলে নিজে দেখতে পারবেন। নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, দ্যাটস ইট, এতটুকুই। সো মনে রাখতে হবে যে ভিডিও দেখার পরে অবশ্যই আপনি পুরো যে পয়েন্টটি দিবে সেই পয়েন্টটা কিন্তু আপনি পাবেন, এর আগে কিন্তু পাবেন না, পুরো ভিডিওটি আপনাকে কনফার্ম করে নিতে হবে, দ্যাটস ইট। এখন আমি চলে যাচ্ছি মনিটর পেজের মধ্যে। অনেক সময় গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, গুগল প্লে স্টোরে নিয়ে গেলেও কিন্তু আপনি ইনস্টল করে নিতে চাইলে করে নিতে পারবেন, যদি আপনি আরো বেশি পয়েন্ট পেতে চান। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আবার মূল ইন্টারভিউতে চলে আসছি। মূল ইন্টারভিউতে আসার পরে আমি একটু দেখব যে আমি আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, টোটাল কিন্তু আমার 30 পয়েন্ট হয়ে গিয়েছে আমি একটি ভিডিও দেখার এগেনস্টে। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে ভিডিও দেখার বিনিময়ে কিন্তু পয়েন্ট কালেকশন করা যায় হিউজ পরিমাণে। সো নো থ্যাংকস আমি ক্লিক করছি। নো থ্যাংকস এ ক্লিক করার পরে আমার নেক্সট ইন্টারভিউতে চলে নিয়ে আসছে। এবার আমি দেখাবো তৃতীয় কাজটি কিভাবে করতে হয়। ইনভাইট এবং আর্নে আমি ক্লিক করলাম। রেফারেল করে করে আর্নিং জেনারেট করতে পারবেন। আমার এখানে রেফার আইডি দেওয়া রয়েছে, যেটি আমি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এখানে রেফার করে কিন্তু আপনি বেনিফিটেড হবেন। প্রথমত যদি আপনি একজনকে রেফার করেন তাহলে অবশ্যই আপনি 500 পয়েন্ট পর্যন্ত এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন, যেটি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। এভরি টাইম ইউর রেফারাল মেক্স এ পেমেন্ট রিকোয়েস্ট ইউ উইল গেট এ ফ্রি বোনাস অফ 500 কয়েন্স, অর্থাৎ প্রত্যেক রেফারেলের জন্য তারা যদি আপনার রেফারেল ইউজ করে, উপরে এখানে রেফারেল আইডি দেখতে পাচ্ছেন তারা, বা আপনি যদি রেফারেল আইডি প্রোভাইড করেন, রেফারেল আইডি ইউজ করে যদি তারা অ্যাকাউন্ট করে তাহলে অবশ্যই সাথে সাথে 500 পয়েন্ট পাবেন। এবং তৃতীয় অপশনটি দিয়েছে হোয়েন ইউর টোটাল রেফারেল ইনকাম উইল বি 1 লাখ কয়েন্স দেন ইউ উইল গট $10, অর্থাৎ আপনার এখানে আর একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে। আপনার কয়েন যদি 1 লাখ কয়েন হয়ে যায় তখন আপনি এখান থেকে $10 পাবেন ফ্রিলি, দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ আপনি এখানে অনেকগুলো ইনকাম করার অপশন পাচ্ছেন স্পিন করে, ভিডিও দেখে, এবং পাশাপাশি আপনি এখান থেকে রেফার করে কিন্তু আর্নিং জেনারেট করার সুযোগ পাচ্ছেন। সুতরাং আপনি এই সুযোগটা অবশ্যই মিস করবেন না। যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আপনাকে আমি দেখাবো যে পরবর্তী এই অ্যাপসটি থেকে কিভাবে উইথড্র নিতে হয় সেগুলো। সো ভিডিওটি মিস করতে না চাইলে সাথে থাকবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে, ডট মেনুতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে উইথড্র মানি স্পিন অ্যান্ড আর্ন এরপর হাউ টু ওয়ার্ক প্রসেস গুলো দেওয়া রয়েছে, এখানে সবগুলো অপশন দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এবার আমি উইথড্র মানিতে ক্লিক করছি। উইথড্র মানিতে ক্লিক করার পরে আপনি অবশ্যই এখানে একটি অ্যাপ দেখতে পাবেন, এই অ্যাপসটি চাইলে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে নেওয়ার এগেনস্টে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই পয়েন্টগুলো পাবেন, অর্থাৎ প্রত্যেকটি অ্যাপসে তারা যখন ইনস্টল করে নিতে বলবে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পরে পয়েন্টগুলো পাবেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, তারা যদি ওয়েবসাইট দেয় সেই ওয়েবসাইটে মিনিমাম আপনাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই 2 মিনিট অপেক্ষা করার এগেনস্টে কিন্তু আপনি নির্ধারিত পয়েন্টগুলো খুব সহজে এখান থেকে আর্ন করে নিতে পারবে। সো আমি উইথড্র মানিতে আবার ক্লিক করে দেখাচ্ছি। উইথড্র মানিতে ক্লিক করার পরে এখানে বিকাশ রয়েছে, কয়েন বেস রয়েছে, এবং পাশাপাশি রয়েছে রিসার্চ, মোবাইলে রিসার্চ আপনি নিতে পারবেন। যদি আপনার 30,000 পয়েন্ট হয় তাহলে অবশ্যই 300 টাকা পাবেন। এরপর আপনি যদি বিকাশে টাকা নিতে চান তাহলে অবশ্যই আপনি 300 টাকা পেতে পারেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই 30,000 পয়েন্ট হতে হবে। এরপর কয়েন বেস নিতে চাইলে অবশ্যই আপনি $4 পাবেন, অবশ্যই 32,000 পয়েন্ট হতে হবে। এবং যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য একটি অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটি হচ্ছে পেটিএম এর মাধ্যমে তারা ক্যাশগুলো নিতে পারবে। সো আপনি যখন এখান থেকে আর্নিং করবেন তার মানে নির্ধারিত পয়েন্টগুলো হয়ে যাবে, সেই পয়েন্টগুলো আপনি এখান থেকে বসিয়ে, তার মানে এখানে যে বক্স রয়েছে আমি আবারও দেখাচ্ছি যে এখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি এখান থেকে উইথড্র করে নেবেন। উইথড্র করে নেওয়ার জন্য আমি আবারও দেখাচ্ছি, অনেক সময় অ্যাপস এর কারণে একটু ডিস্টার্ব হতে পারে, জাস্ট আপনাকে ওয়েট করে সেটি কমপ্লিট করতে হবে। আবার ইনস্টল চলে আসছে, অর্থাৎ অ্যাপস ইনস্টল করতে বলছে। এভাবে অনেকগুলো অ্যাপস চলে আসবে, আপনার বিরক্ত হওয়ার কোনো কারণে জাস্ট একটু আপনাকে ওয়েট করে উইথড্র করে নিতে হবে। সো উইথড্র নেওয়ার যে 4টি প্রসেস সেটি আমি দেখালাম, সেই প্রসেসে আপনি খুব সহজে উইথড্র করে নিতে পারেন। আমি আবার উইথড্র মানিতে ক্লিক করছি। উইথড্র মানিতে ক্লিক করার পর এখানে অ্যামাউন্টের পরিমাণটা দিবেন, এরপর ক্যাশ আউটটা দিলে সরাসরি আপনি আপনার
পেমেন্টটা খুব সহজে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একবার না বুঝে তাহলে বারবার দেখুন, এবং অনুরোধ রাখছি আপনার মতো অনেকেই রয়েছে যারা ইনকাম জেনারেট করতে চায় কিন্তু তাদের কোনো দক্ষতা নেই বা অভিজ্ঞতা নেই, সুতরাং তাদেরকে উপকার করার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সবাই উপকৃত হতে পারে। কেননা আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা রয়েছেন বেশিরভাগ স্টুডেন্ট বা আনএমপ্লয়েড বা বেশিরভাগ মানুষের কাছে কিন্তু স্মার্টফোন রয়েছে, সুতরাং স্মার্টফোন দিয়ে স্মার্টলি ইনকাম করার জন্য ফ্রিতে অত্যন্ত একটি সহজ মেথড। এই মেথডটির মধ্যে একটি মেথড হচ্ছে যে যেকোনো ট্রাস্টেড অ্যাপসে কাজ করা। সুতরাং এই অ্যাপসে কাজ করে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই, বড় ধরনের না হলেও ছোট ছোট কিছু ইনকাম। সুতরাং ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং এর সাথে জুড়ে থাকুন। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে উইথড্র করে নিতে হয়।